Assalamu alaikum, welcome my HD.MDSUMONICON YouTube channel. আমি একটি বোরখা এমব্রয়ডারি ডিজাইনের ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি। এটি বোরখা এমব্রয়ডারি ডিজাইনের পারের ডিজাইন। তো ডিজাইনের কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে ক্যামেরার কারণে। তো বন্ধুরা, ডিজাইনের পছন্দ হয়ে থাকলে অবশ্যই কমেন্ট করবেন আর লাইক করবেন, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আমার এই বোরখা এমব্রয়ডারি ডিজাইনটি নিচের ঘেরে পুরোটাতেই করা হয়েছে আর জমিনে ছিটা দেয়া আছে। তো বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের এই ডিজাইনটি কেমন লেগেছে। আমার ভিডিও আরও অনেক সুন্দর সুন্দর ডিজাইনের কাজের ভিডিও দেয়া আছে ইউটিউব চ্যানেলে, অনেক সুন্দর সুন্দর ডিজাইনের ভিডিও দেয়া আছে, অবশ্যই সেগুলোও দেখবেন। আর আমি ভিডিওটি বানাচ্ছি অনেক কয়েকটি ডিজাইন একত্রে করে আমি ভিডিওটি বানাচ্ছি। সামনে আরও অনেক সুন্দর সুন্দর ডিজাইনের কাজ রয়েছে। তো ভিডিওটি কন্টিনিউ করলে ডিজাইনগুলো আপনারা দেখতে পারবেন। আমার বুটিকটা হচ্ছে উত্তরা 9 নম্বর সেক্টর, 1 নম্বর রোড, 43 নম্বর হাউস। তো বন্ধুরা, আপনারা চাইলে অবশ্যই আমার বুটিক্সে আসতে পারেন, আসলে কাজগুলো দেখতে পারবেন। আমাদের অনেকগুলো চাদর আছে সেল করার মতো, ব্লকের চাদর, এপ্লিক চাদর। তো বন্ধুরা, আমি ভিডিও ইউটিউবে বানাই আমার ডিজাইনগুলো আপনাদেরকে দেখানোর জন্য। আমার যে কাজগুলো আছে সব আমি ইউটিউব চ্যানেলেই দিয়ে থাকি। তো এখন আমাদের সামনে একটি লেহেঙ্গা ডিজাইন চলে আসবে। এটা হচ্ছে লেহেঙ্গা এমব্রয়ডারি ডিজাইন। এটা হচ্ছে নিচের ঘেরে ডিজাইনটি, হাফ বডির নিচে কোমরের দিকে থাকবে তিনটা লাইন। তো সামনে পিছনে তিনটা তিনটা করে ছয়টা এমব্রয়ডারি লাইন আর কি পার। তো বন্ধুরা, এই ডিজাইনটাও আপনাদের কাছে কেমন লাগছে, কালার কম্বিনেশনটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আর মনে করে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, ভিডিওটিতে একটি লাইক দিবেন। আমার সামনে আরও অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে, এই ভিডিওটির ভিতরেই আছে। তো ভিডিওটি কন্টিনিউ করলে অবশ্যই আপনারা দেখতে পারবেন। তো আমি এই ভিডিওটা করতেছি হচ্ছে, এটা কাজ শেষে আমি একটি লেহেঙ্গা এমব্রয়ডারি ডিজাইন ক্যামেরায় রেকর্ড করতেছিলাম। তো আমার এই কাজগুলো আসলে সব অর্ডারই অর্ডার করছে কাস্টমার, তাদের অর্ডার নিয়েই করা কাজগুলি। তো এখন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হাফ বডিটা, হাফ বডিতে যে কাজ করছি, হাফ বডিটা কোটি সিস্টেম, এটা কোটি সিস্টেম করে কাজ করা। তো এখনও ফুললি কমপ্লিট হয়নি, কাজ শেষ কিন্তু সেলাই বাকি আছে। তো বন্ধুরা, অবশ্যই অবশ্যই মনে করে কমেন্টে জানাবেন ডিজাইনটা আপনাদের কাছে কেমন লেগেছে আর আমার ভিডিওটা কেমন হচ্ছে বানানো, অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন। আমার ইউটিউব চ্যানেলটি হচ্ছে HD.MDSUMONICON ইউটিউব চ্যানেলের নাম, অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এটি হচ্ছে, এটাই মেন হাফ বডি। তো এটা ছিটা দেওয়া আছে আর এখন যেটা দেখতেছেন এটা হচ্ছে কোমরের বেল্ট, কোমরের একটি বেল্ট, এইটা হচ্ছে কোমরে থাকবে একপাশে, শুধু পাড়ের মতো করে কাজ করা হয়েছে, এটা কোমরের থাকবে বেল্ট হিসেবে। আর এটা হচ্ছে মেন হাফ বডি, এটাতে ছিটা দেওয়া আছে পিছন পার্ট, লেহেঙ্গার পিছন পার্ট। আর নিচেরগুলো হচ্ছে নিচের পার্টগুলান ঘের। তো আমি একটা একটা করে নিচে রাখতেছি আপনাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করবেন, পুরো ভিডিওটি দেখবেন, তাহলে বুঝতে পারবেন আমার ডিজাইনগুলো আমি কিভাবে আপনাদের সামনে ভিডিও করে তুলে ধরি। তো এটা আমাদের শোরুমের ভিতরে আমি ভিডিও রেকর্ডিং করতেছিলাম। এখানে সম্পূর্ণ পার্ট, অনেকগুলো পার্ট, আপনার নিচের পার্ট, হাতা, ঘের, তারপর হচ্ছে বেল্ট আর কোটি, কোটিও আছে। যে উপরে যেটা দেখতেছেন, এখনই যেটা দেখলেন সেটা ছিল কোটি, তার উপরে এটা হচ্ছে হাফ বডিতে ছিটা। তো বন্ধুরা অবশ্যই এই লেহেঙ্গা ডিজাইনটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন, ভিডিওটিতে লাইক করবেন, শেয়ার করবেন আর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন মনে করে।
আর সামনে এই যে এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বেবি বিগ বেবি ফ্রক, এটা বড় মেয়েদের ফ্রক, বিগ বেবি ফ্রক। তো বন্ধুরা এইখানে একটা হাতির ছবি দেখতে পাচ্ছেন, এটা আসলে স্যাম্পল, এটাতে আমার যে কাস্টমার তিনি এটা আর কি স্যাম্পল হিসাবে বানিয়ে নিয়েছে, এটা আসলে উনি একটা কলেজে আর কি শো করবে, তো সে কারণে অর্ডার দিয়ে আমার কাছ থেকে বানিয়ে নিয়েছে। তো পুরো বডিতে ছিটা আর মাঝখানে হচ্ছে হাফ বডিতে হাতির বাচ্চাটা আর্ট করে দিয়েছি এমব্রয়ডারি করে। তো বন্ধুরা এটাও কমেন্টে জানাবেন যে হাতির বাচ্চা এমব্রয়ডারিটা আপনাদের কাছে কেমন লেগেছে, অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন। আর এটা আমি ছবি থেকে আর্ট করে নিয়ে পরে এমব্রয়ডারি করে কাপড়ের উপরে কাজ করে দিয়েছি। তো বন্ধুরা অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন যে এই বিগ বেবি ফ্রকটি আপনাদের কাছে কেমন লেগেছে। তো এখন যে ডিজাইনটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে জর্জেট কাপড়ে আপনার প্লাস্টিক ডলার এমব্রয়ডারি। তো এটা হচ্ছে মূলত গলা, গলার ডিজাইন, এটা আমি গলার ডিজাইনটা করেছি। তো বন্ধুরা অবশ্যই এই জর্জেট ডলার, প্লাস্টিক ডলার, এটাকে আমরা ডলার বলি, মূলত এটা প্লাস্টিকের, দেখতে মনে হয় যে কাছের, তো এটা দিয়ে আমি গলার ডিজাইনটা করেছি, অবশ্যই কমেন্টে জানাবেন। আর এটা হচ্ছে পিছনের পিঠে থাকবে, পিঠে গলার কাছে পিঠের একটু উপরে থাকবে পিঠের ডিজাইন। তো বন্ধুরা এই গলার ডিজাইনটা আমার অনেক সময় লেগেছে, তিন কালার দিয়ে এখন আমরা দেখতেছি, কিন্তু কাজটা করতে অনেক সময় লাগে, আমার অনেক সময় লেগে গেছে কাজটা করতে। তো বন্ধুরা এই কাজটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। তো এখন আসতেছে যেটা, সেটা হচ্ছে আপনার নিচের ঘের, এটা নিচের ঘেরে ঢেউ ঢেউ করে দেওয়া আছে আপনার বান্ডেক বলি আমরা। তো এই ঢেউটা হচ্ছে নিচের ঘেরে, কামিজের নিচের ঘেরে, জর্জেট কামিজের নিচের ঘেরে, আর উপরে যেটা দেখছেন একটু আগে সেটা হচ্ছে গলা পিছন পার্ট, আর এখন হচ্ছে সামনের নিচের ঘের, প্রায় তিরিশ ইঞ্চি এই কাজটি করা হয়েছে। আবার এটাতে সময় লেগেছে প্রায় তিন দিন, চার দিনের মতো সময় লেগেছে। বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাবেন এই ডলারের কাজটি আপনাদের কাছে কেমন লাগতিছে। আমার ভিডিওতে কাজটা আপনারা ঠিকভাবে বুঝতে পারতেছেন কিনা অবশ্যই কমেন্টে জানাবেন, আর আমার ইউটিউব চ্যানেলটি মনে করে সাবস্ক্রাইব করে দিবেন, ভিডিওগুলো শেয়ার করবেন, লাইক করবেন, আমি নতুন ইউটিউবার, আমাকে সাপোর্ট করবেন। আর বিগ ইউটিউবার, বড় ইউটিউবাররা আমার ভিডিওটি দেখলে অবশ্যই আমার ইউটিউবটা প্রমোট করে দিবেন, আমাকে হেল্প করবেন প্লিজ। আর আমার ভিডিওগুলো বেশি ভিউ হয় না, তো অবশ্যই আমার ভিডিওটি প্রমোট করে দিবেন। আমার এই ডিজাইনটি হচ্ছে পাড়ের, তো মূলত এই ডিজাইনটি আমাদের কোলবালিশ বলি আমরা, কোলবালিশ, কোলবালিশের ডিজাইন, তো ছোটো বাচ্চা, ছোটো বাচ্চাদের কোলবালিশের ডিজাইন। তো বন্ধুরা অবশ্যই অবশ্যই এটাও কমেন্টে জানাবেন যে এই কোলবালিশ ডিজাইনটি আপনাদের কাছে কেমন লেগেছে, অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আমার সামনে আরও ডিজাইন আছে, বন্ধুরা অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করবেন, পুরো ভিডিওটা দেখবেন, ভালো লাগবে, অবশ্যই ভালো লাগবে। আমার এই কোলবালিশের ডিজাইন সামনের দিকে আরেকটা আছে, তো এটা হচ্ছে পাড়ের ডিজাইন। আমি এখানে দুইটা কোলবালিশের ডিজাইন আপনাদেরকে দেখাচ্ছি একসঙ্গে, তো বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাবেন। তো এটা হচ্ছে আরেকটি কোলবালিশের ডিজাইন, কাজটি কম্পিউটার এমব্রয়ডারির মতো, তো আমি মেশিনে করছি, আপনার নর্মাল মেশিনে, কম্পিউটার এমব্রয়ডারি না। তো বন্ধুরা অবশ্যই জানাবেন যে ফুলটা আপনাদের কাছে কেমন লাগছে, কালারটা কেমন হয়েছে। আর এখানেও দুইটা কোলবালিশ, চাদর, চাদরের কাপড় দিয়ে কোলবালিশ, ছোটো বাচ্চাদের কোলবালিশের ডিজাইন করা হয়েছে ছোটো করে। তো বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আপনাদের ডিজাইনগুলো কেমন লেগেছে, আর আমার ভিডিওতে লাইক করবেন, শেয়ার করবেন। আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে এমডি সুমন আইকন। আর সাবস্ক্রাইব করে দিয়ে অবশ্যই আমাকে সাপোর্ট